চাইলে কি সবকিছু নিজের মতো করে করা যায়? ইচ্ছে থাকলেও উপায় থাকে না, একটা নিরুপায় জীবনকে টেনে চলতে হয় জীবনভর। কত সম্পর্ক আছে যার কাছ থেকে বেরিয়ে গেলে হয়তো এ জীবনে মুক্তি মিলত, অথচ তার দরজা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। অসম্মান অপমান লাঞ্ছনা সহ্য করেও তার দরজায় আটকে যেতে হয়। বেরিয়ে যাওয়াটা এত সহজ নয়, মানুষটা ভীষণ অপছন্দের, হয়তোবা টক্সিক, তবুও উপায় নেই তার থেকে আলাদা থাকার। একটা দুটো দিন নয়, দিনের পর দিন, বছরের পর বছর তার সাথেই থাকতে হবে। আত্মসম্মান যতই বড় হোক, পরিবেশ পরিস্থিতি সময় বা কোনো একটা কারণে আটকে যেতে হয়। মুখে হাসি রেখে একটা দগদগে ক্ষতকে ভিতরে লুকিয়ে রাখতে হয়। কত বড় অভিনয় আর সেটা কি না নিজের সাথেই করতে হয়। বিছানায় পাতা নতুন বেডশিটটা যেমন ছেঁড়া লেপ তোষক কাঁথাকে ঢেকে দেয়, ঠিক তেমনভাবে লুকিত হয় নিজেকে। উপায় থাকে না সরে আসার, এক নিদারুণ যন্ত্রণা বুকে বয়ে জীবন্ত লাশ হয়ে বাঁচতে হয়। মুখে যতই বলা হোক না কেন যে আপনাকে অপমান করে ছোট করে তার দরজা থেকে বেরিয়ে আসুন, আসলে এমন পরিস্থিতিতে যে পড়ে আছে একমাত্র সেই বোঝে। বলা যতটা সহজ, করাটা কত কঠিন। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে কমলমণি।